জীবন সুখ দুঃখের পালাবদলের গল্প। জীবনে কখনো কখনো আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কখনো বা পরীক্ষার মুখোমুখি হতে হয় আমাদের সবাইকে। পরীক্ষা পার হয়ে যাওয়ার পর হিসেব মিলাতে গেলে দেখা যায়, এই সব সময় আল্লাহ সুবহানাহু তাআলার হকগুলো আমরা আদায় করিনি, নফর মানি করেছি। তখন আমাদের অনুশোচনা হয়। সত্যিকারের তওবা এবং নেক আমলে বান্দাকে উদ্বুদ্ধ করার জন্য এই অনুশোচনা অনুভূতি অত্যন্ত জরুরি। তবে অনুশোচনার এই অনুভূতি হতে হবে সাময়িক, যেন আমরা ভুলগুলো শুধরে নিতে পারি। অনুশোচনার অনুভূতির পাশাপাশি অন্তরেও আশা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তওবা কবুল করে নেবেন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে সুযোগ দেবেন পরিবর্তনের। আমরা আল্লাহর ব্যাপারে সুধারণা রাখব, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে সুধারণা রাখা এবং আশাবাদী হওয়ার বদলে অনেকটা আটকা পড়ে যায় অনুশোচনা এবং হতাশার চক্রে। বারবার ঘুরে ফিরে রোমন্থন করে নিজের ভুলগুলো, দোষারোপ করে নিজেকে, ঘৃণা করে, অন্তর হয়ে পড়ে যন্ত্রণাগ্রস্ত, অসুস্থ, কলুষিত। একসময় সে বিশ্বাস করতে শুরু করে এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এক নির্মম শাস্তি, এর উদ্দেশ্য তাকে ধ্বংস করে দেওয়া। সে মনে করতে শুরু করে যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ঘৃণা করেন, তার উপর ক্রুদ্ধ হয়ে এই শাস্তি চাপিয়ে দিয়েছেন। যেহেতু সে আগে অনেকবার সুযোগ পেয়েছে তওবা করে আবার গুনাহে ফিরে গেছে, তাই আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আর কোনো সুযোগ দেবেন না। তারপর ধীরে ধীরে তার অন্তরের শেকড় গড়ে আল্লাহর প্রতি বিদ্বেষ অনুভূতি। সে বিশ্বাস করতে শুরু করে যে তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তার দুয়ার আর কোনো উত্তর আসবে না। দুনিয়াতে যতদিন আছে এ হতভাগ্য অভিশপ্ত অবস্থাতেই তাকে থাকতে হবে। সাবধান, এটা শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্তগুলোর একটি। সে প্রথমে মানুষকে বিশ্বাস করায় সংশোধনের উপায় হলো ক্রমাগত নিজেকে দোষারোপ করে যাওয়া, কিন্তু এর মাধ্যমে সে আসলে মানুষকে আটকে ফেলে হতাশা, অনুশোচনা আর আত্মঘৃণার চক্রে। সে মানুষকে দিয়ে সীমা লঙ্ঘন করায়, যা তাকে নিয়ে যায় বিপজ্জনক এক পথে। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে আল্লাহর ফয়সালা নিষ্ঠুর, আর ঠিক সেই মুহূর্তে তার অন্তরে তৈরি হয় প্রচন্ড ভয় আর হতাশা। যখন কোনো দরজা, যখন কোনো রাস্তা খোলা থাকে না, যখন যাবার কোনো জায়গা থাকে না, তখন আল্লাহ সুবহানাহু তাআলা থাকেন। তার দরজা সব সময় বান্দাদের জন্য খোলা, প্রশান্তি ও নিরাপত্তা পাওয়ার জন্য তার কাছেই যায়। তিনি আশ্রয়হীনদের আশ্রয়, দুর্বলদের সহায়। যতক্ষণ আল্লাহ সুবহানাহু তাআলার এই ব্যাপারে বান্দা বিশ্বাস রাখে, ততক্ষণ সে তওবার কথা চিন্তা করে। কিন্তু শয়তান আল্লাহর রহমার ব্যাপারে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে, সে মানুষকে বিভ্রান্ত করে, তাকে বোঝায় যে এ পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে এক শাস্তি, তার ক্রোধ ও ঘৃণার ফল। শয়তান মানুষকে বোঝায় আল্লাহর রহমার দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। অনুভূতিটা একটু বোঝার চেষ্টা করুন। যদি আল্লাহর রহমার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন, কার কাছে যাবেন, কার কাছ থেকে আশ্রয় চাইবেন, কার কাছে সাহায্য চাইবেন? নিঃসন্দেহে এক প্রচন্ড ভয় তখন গ্রাস করবে আপনাকে, আর শয়তান সেটাই চায়। সে নিজে ঠিক এ অবস্থাতেই আছে, আল্লাহর রহমা থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যকে আল্লাহর রহমা পাক, সেটা সে সহ্য করতে পারে না। সে আপনাকে তার কাতারে নামিয়ে আনতে চায়, কিন্তু শয়তানের ফাঁদে পা দেবেন না, তার চক্রান্তে বিভ্রান্ত হওয়া যাবে না। মনে রাখবেন, শয়তান কিন্তু প্রথমে আল্লাহর রহমার ব্যাপারে আপনার মনে সন্দেহ তৈরি করবে না। সে বলবে না, আল্লাহ তো করুণাময় নন, ক্ষমাশীল নন। সে জানে এভাবে বলে কোনো লাভ নেই, এভাবে বললে সে নিশ্চিত ব্যর্থ হবে, তাই সে আক্রমণ করবে অন্য দিক থেকে। সে বলবে, হ্যাঁ আল্লাহ পরম করুণাময়, ক্ষমাশীল, কিন্তু তুমি তার করুণার উপযুক্ত নও। তিনি বারবার তোমাকে সুযোগ দিয়েছেন, তুমি বারবার নফরমানি করেছ। আল্লাহ গাফুরুর রহিম, কিন্তু তোমারই ব্যর্থতা, তোমার এই পাপ এতটাই জঘন্য যে তুমি তার ক্ষমার যোগ্য নও। এসব বলে শয়তান আসলে কি চাই? সে চাই আপনি হতাশার চোলাবাড়িতে আটকে পড়ুন, এমন হতাশা যা আপনাকে পঙ্গু করে দেবে, শুষে নেবে নিজেকে সংশোধন করে রবের অভিমুখী হওয়ার সব ইচ্ছে, সব শক্তি। জানেন ডিপ্রেশন বা বিষণ্ণতার ডাক্তারি সংজ্ঞা কি, এর উপসর্গগুলো কি? গভীর বিষাদ, নিজেকে মূল্যহীন ভাবা, আত্মবিশ্বাসের অভাব, উৎসাহহীনতা, অপরাধ বোধ, হতাশা, নেতিবাচক মনোভাব এবং নিজেকে কোনো ভবিষ্যৎ নেই এমন ভাবা। অর্থাৎ ডিপ্রেশন এমন এক অপরাধ বোধ তৈরি করে যা মানুষকে সংশোধনের দিকে চালিত করে না, বরং তাকে নিয়ে যায় আত্মঘৃণা, হতাশা আর নেতিবাচকের চোরাবালিতে। শয়তান মানুষকে আটকে ফেলে অপরাধ বোধের ধাপে। সে মানুষকে বোঝায় যে তার অবস্থা সংশোধনের অযোগ্য। সে মানুষের অন্তর আর ইচ্ছা শক্তিকে পঙ্গু করে ফেলে, যেন মানুষ আল্লাহর আনুগত্য করার শক্তি না পায়।
নিজেকে সংশোধনের চেষ্টা না করে এবং আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। শয়তান মানুষের মনে আল্লাহর ব্যাপারে ভুল ধারণা তৈরি করে। মালিক সবসময় তার বান্দাহের গুনার ব্যাপারে অপেক্ষায় থাকেন, বান্দাহ গুনাহ করা মাত্র তার উপর শাস্তি চাপিয়ে দেন না, তার সংশোধনের সব পথ বন্ধ করে দেন না, ছিন্ন করে ফেলেন না তার সাথে সকল সম্পর্ক। শয়তান চাই রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা এমন ধারণা করি, কিন্তু আমাদের রব কি এমন? না, কখনোই না। তিনি মহামান্বিত এবং মিথ্যা থেকে পবিত্র। আল্লাহ আমাদের রব, তার ক্ষমাশীলতা এতই ব্যাপক যে এর ব্যাপ্তি বুঝে ওঠা আমাদের পক্ষে সম্ভব না। আর রহমানের দরজা সব সময় বান্দাদের জন্য খোলা। মনে রাখবেন, শাস্তি পাবার পরও সন্তান যদি তার পিতাকে ভালোবাসে তাহলে সেই পিতাও তাকে ভালোবাসবে। সে মনে করবে বাবা শাস্তি দিয়েছেন আমার ভালোর জন্যই। সন্তান যখন কোনো ভুল করে বাবা তার কান ধরে টেনে ধরেন, আর সন্তান যখন টলে টলে চোখে মাটির দিকে তাকায় বাবা তাকে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু সন্তান যদি মনে করে যে বাবা তাকে ঘৃণা করে তাহলে তার মন বিষিয়ে যাবে। আর মহান আল্লাহ রহমা তার পবিত্র বৈশিষ্ট্য সমূহ এবং বান্দাদের প্রতি তার ভালোবাসার সাথে সৃষ্টির কোনো তুলনাই হয় না। কাজেই শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দেবে তুমি আল্লাহর রহমার যোগ্য না, তখন বলুন হ্যাঁ আমি আল্লাহর রহমার উপযুক্ত না, কিন্তু তবুও তিনি আমার মতো বান্দাদের প্রতি রহম করবেন, আমাদের ক্ষমা করবেন, কারণ তিনি তার বান্দাদের প্রাপ্য অনুযায়ী তাদের বিচার করবেন না, তিনি আরো অনেক অনেক বেশি উদার, তিনি বান্দাদের বিচার করবেন তার রহমা অনুযায়ী। যদি শয়তান বলে আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেছেন কারণ তিনি তোমাকে ঘৃণা করে, তখন বলুন না, বরং পরীক্ষার মাধ্যমে তিনি আমাকে পরিশুদ্ধ করছেন। যদি শয়তান বলে তোমার মতো জঘন্য বান্দা কিভাবে আল্লাহর রহমা পাবে, তখন বলুন আমার রবের রহমা বিস্তৃত, আমার মতো বান্দাকে বঞ্চিত করার মতো সংকীর্ণ নয়। কখনো শয়তানের এসব কুমন্ত্রণা অন্তরে শেকড় গড়ার সুযোগ করে দেবেন না। কখনো মনে করবেন না কষ্ট পরীক্ষা এগুলো শুধুই শাস্তি। আল্লাহর রহমার ব্যাপারে হতাশ হবেন না, শয়তানকে সুযোগ দেবেন না আল্লাহর সাথে আপনার সম্পর্ক নষ্ট করার। আল্লাহর করুণা থেকে নিরাশ হবেন না, হতাশ হবেন না। আমাদের রব আর রহমান আর রহিম আল গাফফার, যখন সবাই আমাদেরকে ছেড়ে যায় তখন তিনি থাকেন মাতৃগর্ভের অন্ধকার থেকে কবরের একাকিত্বে, সব অবস্থায় তিনি বান্দার নিকটবর্তী। যখন সব দরজা বন্ধ তখন তার দরজা খোলা। তিনি আশ্রয়হীনদের আশ্রয়, দুর্বলদের সহায়, প্রশান্তি ও নিরাপত্তা পাওয়া যায় তারই কাছে। তিনি আল্লাহ, তিনিই আমাদের রব।